থাকুক। আমরা হচ্ছে গত ক্লাসে মৌলিক গেটগুলো পড়েছিলাম, আর হচ্ছে আজকে আমরা যেগুলো পড়বো, আমাদের আজকে টার্গেট হচ্ছে আমরা যৌগিক গেট সম্পর্কে পড়বো। তো যৌগিক গেট হচ্ছে, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে যৌগিক গেট হচ্ছে দুই ভাগে ভাগ করি আমরা, একটা হচ্ছে বিশেষ গেট, একটা হচ্ছে সার্বজনীন গেট। তো আমরা আমাদের আজকে যে টার্গেট সেটা হচ্ছে আমরা সার্বজনীন গেটটা সম্পর্কে পড়বো। তো এই সার্বজনীন গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে নর। তো খাতায় তোমরা যে টাইটেল দিবা সেটা হচ্ছে সার্বজনীন গেট, খাতায় লিখবা সার্বজনীন গেট, তারপর লিখবা সার্বজনীন গেট দুইটি ন্যান্ড ও নর, খাতায় লিখো সার্বজনীন গেট, তারপর লিখো সার্বজনীন গেট দুইটি ন্যান্ড আর হলো নর, ন্যান্ড আর হচ্ছে নর। আমরা আজকে ন্যান্ড গেট দিয়ে শুরু করব, ন্যান্ড গেট দিয়ে শুরু করব। গত ক্লাসে আমরা হচ্ছে তিনটা গেট, এন্ড ও নট পড়েছিলাম। এই তিনটা গেট দিয়ে হচ্ছে বাকি সব গেট তৈরি হয়, এই তিনটা হচ্ছে মৌলিক গেট। যেহেতু এই তিনটা গেট দিয়ে বাকি গেটগুলো তৈরি করা যায়, তার মানে এই তিনটা গেট সব জায়গায় কাজে লাগবে। পরীক্ষার জন্য এই তিনটা গেট ইম্পর্টেন্ট না, কিন্তু অন্যগুলো বোঝার জন্য এগুলো ইম্পর্টেন্ট। আর ন্যান্ড নর পড়তে গেলে এন্ড এর গেটের কাজটা তোমার জানতে হবে। তো আজকে হচ্ছে আমরা যাব হচ্ছে ন্যান্ড গেটে। তো খাতায় লিখে ফেলো, টাইটেল হচ্ছে ন্যান্ড গেট। আমরা প্রথমে লিখেছি কি সার্বজনীন গেট। তো তোমরা চাইলে সার্বজনীন গেটের সংজ্ঞাটা লিখে নিতে পারো, চাইলে তোমরা সার্বজনীন গেটের সংজ্ঞাটা আগে লিখে নিতে পারো, তারপর তুমি ন্যান্ড গেট লিখতে পারো। তাহলে আমরা লিখেছি সার্বজনীন গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ন্যান্ড একটা হচ্ছে নর। সার্বজনীন গেটের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে যেসব গেটের সাহায্যে বা যে গেটের সাহায্যে তিনটি মৌলিক গেট তৈরি করা যায় তাদের কি বলে, তাকে বলা হচ্ছে সার্বজনীন গেট। তাহলে আমরা লিখতে পারি সার্বজনীন গেটের সংজ্ঞা, যে গেটের সাহায্যে তিনটি মৌলিক গেট, যে গেটের সাহায্যে তিনটি মৌলিক গেট, ব্র্যাকেটে দিব এন্ড অর নট, এন্ড কমা অর কমা নট, যে গেটের সাহায্যে তিনটি মৌলিক গেট, ব্র্যাকেট দিব এন্ড অর, যে গেটের সাহায্যে তিনটি মৌলিক গেট এন্ড কমা অর কমা নট তৈরি করা যায় তাকে সার্বজনীন গেট বলে। যে গেটের সাহায্যে তিনটি মৌলিক গেট এন্ড কমা অর কমা নট তৈরি করা যায় তাকে সার্বজনীন গেট বলে। আচ্ছা, এখন এই সার্বজনীন গেট আমরা বলেছি কয়টা, দুইটা, ন্যান্ড আর নট, ন্যান্ড আর হচ্ছে নর। তো ন্যান্ড আমরা এখন পড়বো। তো ন্যান্ড গেট আমরা গত ক্লাসে ঠিক যেভাবে পড়েছিলাম, আমরা প্রত্যেকটা গেটের ক্ষেত্রে প্রথমে পড়েছিলাম, প্রত্যেকটা গেটের ক্ষেত্রে প্রথম পড়েছিলাম তার কাজ কি, তারপর পড়েছি প্রতীক, তারপর পড়েছি ফলাফল। তাহলে এই গেটের কাজ কি হবে, কাজ হবে এটা গুণ করে বার করে। আমরা জানি এন্ড গেটের কাজ কি, এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করে বার করা। এন্ড গেটের কাজ ছিল গুণ করা, আর ন্যান্ড গেট কি করবে, গুণ করে বার করবে। তাহলে কাজ কি লিখবো, এটা গুণ করে বার করে, কাজ হচ্ছে গুণ করে বার করে। কেন, কারণ হচ্ছে এখানে গেটের নামের মধ্যে উত্তরটা আছে, এই যে এন্ড, ন্যান্ড এর মধ্যে এন্ড আছে, এন্ড মানে হচ্ছে গুণ করা, আর এন মানে হচ্ছে নট, এন মানে হচ্ছে নট, অর্থাৎ গুণ করে সে বার করবে। তাহলে এন্ড গেটটা হচ্ছে, যদি এন্ড গেটের সাথে আমরা যদি একটা নট গেট কানেক্ট করি, এন্ড গেটের সাথে যদি আমরা নট গেট কানেক্ট করি, তাহলে সেটা কি হয়ে যাবে, ন্যান্ড গেট হয়ে যাবে। এটা হচ্ছে তোমার মূলত ন্যান্ড গেট। তো এটাকে সংক্ষেপে লেখা হয় এইভাবে, এন্ড এর সাথে এই যে চিহ্নটা, ত্রিভুজ চিহ্নটা না দিয়ে শুধু বাবল চিহ্নটা দেওয়া হয়, ত্রিভুজ চিহ্নটা এটা না দিয়ে শুধু বাবল চিহ্নটা দেওয়া হয়, দিয়ে এভাবে তৈরি করে গেটটা, অর্থাৎ এন্ড করলে হয়ে যাবে ন্যান্ড গেট। তাহলে প্রতীক হচ্ছে এইটা, এটা হচ্ছে প্রতীক। তাহলে লিখলাম কাজ করে বার করে, গুণ করার পর বার, বার মানে হচ্ছে ইনভার্স, গুণ করার পর সে হচ্ছে বার করে। এইটা লিখার পর আমরা লিখবো হচ্ছে প্রতীক। তাহলে প্রতীকটা কেমন হবে, প্রতীক হচ্ছে এন্ড, এন্ড এর মাথায় একটা বাবল আছে, এটা হচ্ছে প্রতীক। তো প্রতীক হচ্ছে, তারপর লিখবো ফলাফল, এই ফলাফল হচ্ছে এইটা, অর্থাৎ আমরা যদি আউটপুট কে ওয়াই ধরি বা এক্স ধরি, তাহলে ফলাফলটা কি হবে, ফলাফলটা হবে ওয়াই সমান বি গুণ করবে, করার পর তার গুণফলকে বার করবে। কাজ লিখলাম গুণ করে, তারপর প্রতীক লিখলাম এন্ড গেটের মতোই, কিন্তু সাথে কি থাকবে, একটা নট আসবে, একটা বাবল আসবে। আর ফলাফল কি হবে, ফলাফল হচ্ছে গুণ করে বার করবে, ফলাফলটা হচ্ছে গুণ করে বার করবে। তাহলে প্রতীক শেষ, ফলাফল শেষ। এখন হচ্ছে সত্যক সারণী। সত্যক সারণীতে আমরা এখানে লিখবো হচ্ছে সি সমান বা ওয়াই সমান, তুমি যদি এখানে সি লিখে থাকো তাহলে সি লিখবা, ওয়াই লিখে থাকলে ওয়াই লিখবা। তাহলে ওয়াই সমান কি হবে, ইনপুট দুইটার গুণ ফলের উপর বার। তাহলে ইনপুট এখানে কোনটা কোনটা, এ আর বি হচ্ছে ইনপুট। তো দুইটা, দুইটাকে আমরা আগে হচ্ছে গুণ করলাম, গুণ করার পর যদি এটাকে বার করি তাহলে এটা হয়ে যাবে ন্যান্ড গেটের ফলাফল বা হচ্ছে আউটপুট। তো আমরা এখানে কি লিখবো, সি সমান এ বি বার।
তাহলে প্রথম কাজ হচ্ছে যে দুইটা ইনপুট থাকবে সেই দুইটা ইনপুটকে গুণ করতে হবে, তারপর বার করতে হবে। তাহলে দেখো এ এর মান যদি জিরো হয়, বি এর মান যদি জিরো হয়, তাহলে দুইটা গুণ করলে জিরো, জিরো গুণ করলে জিরো, কিন্তু বার করলে হবে ওয়ান। এই যে জিরো আর জিরো গুণ করলে এ আর বি এর, জিরো আর জিরো গুণ করলে হবে জিরো কিন্তু বার করলে হচ্ছে ওয়ান, আর জিরো ওয়ান গুণ করলে হচ্ছে জিরো কিন্তু বার করলে হচ্ছে ওয়ান, জিরো ওয়ান গুণ করলে হচ্ছে জিরো কিন্তু বার করলে ওয়ান, ওয়ান জিরো গুণ করলে হচ্ছে জিরো কিন্তু বার করলে হচ্ছে ওয়ান, আর ওয়ান আর ওয়ান গুণ করলে হচ্ছে ওয়ান কিন্তু বার করলে হচ্ছে জিরো। আবার খেয়াল করো, জিরো আর জিরো গুণ করলে হচ্ছে জিরো কিন্তু বার করলে ওয়ান, করলে হচ্ছে জিরো কিন্তু বার করলে হচ্ছে ওয়ান, ওয়ান আর জিরো গুণ করলে হচ্ছে জিরো কিন্তু বার করলে হচ্ছে ওয়ান, ওয়ান আর ওয়ান গুণ করলে হচ্ছে ওয়ান কিন্তু বার করলে হচ্ছে জিরো। তাহলে এখানে রেজাল্টটা কি হবে, তিনটা ওয়ান একটা জিরো, এটা হচ্ছে ন্যান্ড গেটের রেজাল্ট। এখন তোমাকে জানতে হবে হচ্ছে ন্যান্ড গেটের ইলেকট্রিক্যাল সার্কিট বা হচ্ছে তড়িৎ বর্তনীটা কেমন হবে, ন্যান্ড গেটের ইলেকট্রিক্যাল সার্কিট বা হচ্ছে তড়িৎ বর্তনী। তো আমরা গত ক্লাসে এন্ড গেটের তড়িৎ বর্তনী পড়েছিলাম, এন্ড গেটের তড়িৎ বর্তনী। এখন যদি আমরা ন্যান্ড গেটের তড়িৎ বর্তনী বানাতে চাই, তাহলে এন্ড এর সাথে নটটা অ্যাড করতে হবে, এন্ড এর সাথে যদি আমরা নটটা অ্যাড করি তাহলে সেটা হয়ে যাবে ন্যান্ড গেটের তড়িৎ। কিভাবে বানাবো আমরা, আমরা হচ্ছে প্রথমে এক ভোল্টেজ সোর্স নিলাম, ভোল্টেজ সোর্স, তারপরে আমরা হচ্ছে এখান থেকে একটা লাইটকে কানেক্ট করব, তার মাঝখানে আমরা কি করব দুইটা সুইচ নিব। এখন দেখো এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা গত ক্লাসে যখন এন্ড গেট করেছিলাম তখন আমরা সিরিজে দুইটা সুইচকে কানেক্ট করেছিলাম, সিরিজে দুইটা সুইচকে কানেক্ট করেছিলাম। আবার যখন নট গেট করেছিলাম তখন আমরা নট গেট হচ্ছে কি করেছিলাম, প্যারালাল একটা সুইচ কানেক্ট করেছিলাম। এখন আমরা এভাবে দেখি যে হচ্ছে দুইটা জিনিসকে একসাথে কম্বিনেশন করে দেখি এটা কি দাঁড়ায়। এখানে আমরা দুইটা সুইচ নিলাম, এই প্রথম সুইচের নাম হচ্ছে আমরা দিলাম এ, আর এখানে দ্বিতীয় সুইচের নাম দিলাম হচ্ছে আমরা বি, দুইটা সুইচের নাম দিলাম। এখন হচ্ছে আমরা এইখানে একটা বাল্ব আঁকার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের আউটপুট, বাল্ব যদি জ্বলে তাহলে ওয়ান, আর যদি বাল্ব না জ্বলে তাহলে কি জিরো। আচ্ছা এই যে তোমার বাল্বটা আমরা নিলাম, এটা কখন জ্বলবে সেটা আমরা হচ্ছে দেখি। ধরো যদি দুইটা ইনপুট জিরো হয়, এই যে এটাও জিরো এটাও জিরো, দুইটা ইনপুট যদি জিরো হয় তার মানে এ আর বি এই যে কাটা মানে জিরো, কানেক্ট নাই, যে কানেকশন যদি না থাকে তাহলে এখানে কারেন্ট এদিক দিয়ে কি আসার, এদিক দিয়ে আসার কোনো সুযোগ নাই, এদিক দিয়ে আসবে না। কেন আসবে না, কারণ হচ্ছে এদিকে তো ওপেন সার্কিট মানে কাটা, কানেকশন নাই, কানেকশন না থাকলে এদিকে আসার কোনো সুযোগ নাই, ঠিক আছে। তার মানে কারেন্টটা যাবে কোন দিক দিয়ে, কারেন্টটা যাবে এইদিকে, কারেন্টটা যাবে এইদিকে, তার মানে দেখো কারেন্টটা যদি এদিকে যাইতে পারে তাহলে লাইটটা হচ্ছে জ্বলবে। একজন বলছে জয়েন করতে পারতেছে না, আচ্ছা দুইটা যদি মিটিং জিরো কানেক্ট, হয়, আচ্ছা কার জন্য সমস্যা, তাহলে এটা মানে জীবনের সমস্যা, ও যদি গ্রামে থাকে তাহলে আর কি এরকম সমস্যা হতে পারে, নেট স্লো থাকলে এমন হয়, কানেক্টিং দেখায় বারবার। স্যার মিটিং আইডিটা দিয়ে দিলে তাহলে খুব তাড়াতাড়ি আচ্ছা তো ঢোকা যায়, যদি এগুলো দুইটা ঢুকতে সমস্যা। মিটিং আইডিটা ওই যে ওখানে তো লিঙ্কের সাথেই তো আছে, আমি দেখতেছি যেখানে লিঙ্ক আছে সেখানেই তো মিটিং আইডি থাকার কথা, ওখানে আছে মিটিং আইডি, আচ্ছা আমি দেখি এখানে, ওকে আমি দেই, আচ্ছা পাসপোর্টটা, আচ্ছা হ্যাঁ আমি আইডিয়ার পাসওয়ার্ডটা দিচ্ছি সরাসরি, আচ্ছা আমি পাঠাইছি ওকে। আচ্ছা ঠিক আছে দেখো আমরা এটা দেখতে থাকি, রেকর্ড যেহেতু আছে কোনো কারণে সমস্যা হলে পরে দেখতে পারবে। এখানে যদি জিরো আর ওয়ান হয় তাহলে কি হবে, দেখো জিরো আর ওয়ান হলে এখানে জিরো মানে হচ্ছে এটা কানেক্ট ডিসকানেক্ট, আর ওয়ান মানে হচ্ছে এটা কানেক্ট। তো যদি জিরো আর ওয়ান হয় তাহলে উপরেরটা ডিসকানেক্ট থাকার কারণে কারেন্ট এদিক দিয়ে আসতে পারবে না, আগের মতো আসতে পারবে না, তখন কারেন্টটা কোন দিকে যাবে, এদিক দিয়ে যাবে, কারণ এদিক দিয়ে তো কানেক্ট আছে, তার মানে লাইটটা তখন জ্বলবে। আবার ওয়ান জিরো হলে একই, ওয়ান জিরো হলে একটাতে কানেক্ট থাকবে আর একটাতে থাকবে না, তার মানে হচ্ছে লাইটটা এদিকে কারেন্ট আসতে পারবে না কিন্তু কারেন্ট লাইটের, লাইটের এদিকে যেতে পারবে, তাই লাইটটা জ্বলবে। আর দুইটা যদি ওয়ান হয় অর্থাৎ এটাও ওয়ান এটাও ওয়ান, তার মানে এটা হচ্ছে শর্ট সার্কিট হয়ে যাবে, এটা শর্ট সার্কিট, তার মানে জানি শর্ট সার্কিট হলে এই লাইটটা এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, কারেন্টটা সবসময় এদিক দিয়ে ঘুরবে। আমরা জানি কারেন্ট সবসময় যেখানে বাধা কম মানে যেখানে লো রেজিস্ট্যান্স সেদিক দিয়ে কি করে কারেন্ট চলাচল করে,
তাহলে আমাদের এখানের ইলেকট্রিক্যাল সার্কিটটা মানে বা হচ্ছে তড়িৎ বর্তনীটা কেমন হবে, যে এরকম হবে। এটা হচ্ছে ন্যান্ড গেটের ইলেকট্রিক্যাল সার্কিট বা তড়িৎ বর্তনী। পরীক্ষাতে আসলে উদ্দীপকে এই এই সার্কিটটা ইলেকট্রিক্যাল থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে আমরা যেটা দেখবো, এরপরে হচ্ছে আমরা নর গেট দেখবো। নর গেটের একইভাবে আমরা প্রতীক ফলাফল শতক সরাই দেখবো। তো তোমরা বাসায় যেটা করবো, এটা হচ্ছে তিনটা ইনপুটের জন্য নিজেরা করে নিবে। এটা তিনটা ইনপুটের জন্য কেমন হবে, তিনটা ইনপুটের জন্য যে ঘরগুলো হবে সেটা হচ্ছে এরকম। আমরা গত ক্লাসে যে করেছিলাম যে হচ্ছে তোমার এবিসি, এবিসি যদি আমরা ইনপুট নেই তাহলে আমরা একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান এইভাবে করে যদি সাজাই, একটা জিরো একটা ওয়ান এইভাবে করে যদি সাজাই, তাহলে কি হবে, এখানে ইনপুট যখন তোমার একটা জিরো আসবে সবগুলা গুণ করলে জিরো, বার করলে হচ্ছে ওয়ান। এখানে তিনটা জিরো, দুইটা জিরো থাকলে জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো, কিন্তু উপরে একটা বার থাকার কারণে বার করলে ওয়ান, তার মানে সবগুলোতে ওয়ান আসবে কিন্তু লাস্টে একটা জিরো আসবে, কারণ লাস্টটাতে তিনটাতে ওয়ান আছে। তিনটা ওয়ান গুণ করলে ওয়ান হয় কিন্তু বার করলে জিরো হয়ে যাবে। তো ন্যান্ড গেটের এই যে তিন ইনপুটের জন্য ন্যান্ড গেট নিজেরা বাসায় করবা, একই রকম গত ক্লাসে আমরা অর গেট আর এন্ড গেট করেছিলাম তিন ইনপুটের জন্য, এটার মতো করে তুমি এটা করবা। তো এখন আমরা যাবো হচ্ছে নর গেটে। তো নর গেটের প্রথম জানতে হবে হচ্ছে কাজ কি। কাজটা হচ্ছে আগের মতোই যোগ করে বার করা। নর গেটের কাজ হচ্ছে যোগ করে বার করবে, তার মানে প্রথম কাজ হচ্ছে যোগ করা, তারপর হচ্ছে বার করা। তাহলে নর গেট দেখতে কেমন, নর গেট যেরকম ছিল তার সাথে আমরা যদি হচ্ছে নট গেট যোগ করি তাহলে এটা হয়ে যাবে, মানে অর গেট যেমন ছিল তার সাথে যদি আমরা নট গেট যোগ করি তাহলে এটা হয়ে যাবে নর গেট। তাহলে অর গেট ছিল এরকম, তো এর সাথে আমরা একটা নট গেট। তো নট গেটের জন্য আমরা কি করি, শুধু বাবলটা অ্যাড করি, পুরোটা দিই না, এটা দিলেই নট গেট বোঝায়। তো যদি কোনো গেটের সাথে নট গেট অ্যাড করি তখন আমরা শুধু বাবলটা দিই, বাবলটা দিলে বোঝা যাবে নট গেট অ্যাড হয়েছে। তাহলে নট গেট এখানে হচ্ছে তোমার ইনপুট যদি আমরা এ দেই, আউটপুট যদি বি দেই, মানে ইনপুট যদি এ বি দেই তার আউটপুট যদি সি দেই, তাহলে ফলাফল কি হবে, সি সমান এ প্লাস বি বার। আমরা জানি অর গেটের কাজ হচ্ছে যোগ করা, তাহলে এখানে এ প্লাস বি করবে সবার আগে। এ প্লাস বি করার পর সেটাকে কি করে দিবে, প্লাস বি করার পর বার করে দিবে, তাহলে এটা হচ্ছে আউটপুট। তাহলে এটা হচ্ছে প্রতীক, প্রতীক লিখলো ফলাফল, আর আমরা কাজ কি লিখলাম, যোগ করে বার করে, যোগ করার পর বার করে। আর এটা হচ্ছে সত্যক সারণী, সত্যক সারণী তুমি অবশ্যই লিখবা, ইনপুট আউটপুট এগুলো আগের মতো করে তো অবশ্যই লিখবা। এখানে কাজ হবে কি, দুইটাকে যোগ করে বার করা, মানে আউটপুট হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি বার, এটা হচ্ছে আউটপুট। তাহলে প্রথমে যোগ করতে হবে তারপর বার করতে হবে। ইনপুট গুলো কি কি আছে এখানে, জিরো আর জিরো, তাহলে জিরো আর জিরো যোগ করলে হয় জিরো কিন্তু বার করলে হবে ওয়ান, জিরো ওয়ান যোগ করলে হয় ওয়ান কিন্তু বার করলে হবে জিরো, ওয়ান জিরো যোগ করলে হবে ওয়ান কিন্তু বার করলে হবে জিরো, ওয়ান আর ওয়ান যোগ করলে হবে ওয়ান কিন্তু বার করলে হচ্ছে জিরো। তার মানে প্রথমে যোগ করতে হবে তারপর হচ্ছে যোগ করে বার করতে হবে। আমাদের নর্গেট সত্যক সারণী বা ট্রুথ টেবিল, নর্গেটের সত্যক সারণী বা হচ্ছে ট্রুথ টেবিল। আচ্ছা, এরপর আমরা কি করব, এটা হচ্ছে এটার যে হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল সার্কিট বা তড়িৎ বর্তনী কেমন হয় সেটা আমরা একটু দেখি। এটা ইলেকট্রিক্যাল সার্কিট কেমন হবে, এখানে ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য আমরা হচ্ছে আগের মতো করে সেটা মুছে দিই, আগের মতো করে প্রথমে একটা ভোল্টেজ সোর্স নেই, ভোল্টেজ সোর্স নিলাম। এখন হচ্ছে আমরা আগে আমরা যেভাবে করে অর গেটের ইলেকট্রিক্যাল সার্কিট এঁকেছিলাম, এখানে কি করতে হবে, ওইটাকে শুধু আমরা ওই সার্কিটটাকে আমরা এখন এখানে দিব ইয়ের সাথে, আমরা এখানে দিব হচ্ছে সোর্সের প্যারালালে, কারণ নট গেট হচ্ছে প্যারালালে থাকে, তাই আমরা এটাকে সোর্সের প্যারালালে যদি দেই তাহলে আশা করি ওরকম হয়ে যাবে। আমরা দিয়ে দেখি ফলাফল কাজ করে কিনা, ওরকম করে যদি কাজ করে তাহলে তা আমাদের বুঝবে আমরা সার্কিটটা ঠিক আছে। আমি দুইটা সুইচ দিলাম, দুইটা সুইচ একটা একটা সমান্তরালে এবং যেটা সোর্সের সমান্তরালে দিলাম, এটা একটা সুইচ, এটা হচ্ছে আরেকটা সুইচ। তাহলে সুইচটার নাম হচ্ছে আমরা দিলাম, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি। এখন আমরা দেখি এটা কাজ করে কিনা, যদি আমাদের সত্যক সারণীর মতো কাজ করে তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা হচ্ছে নর গেটের ইলেকট্রিক্যাল সার্কিট। তো দেখো এইখানে যখন ইনপুট দুটো জিরো আর জিরো থাকবে, ইনপুট দুটো যখন জিরো আর জিরো থাকবে, তাহলে এখানে এখানে যে লাইটটা থাকবে
এখানে যে লাইট থাকবে সেই লাইটটা জ্বলবে কিনা সেটা আমরা দেখি। তো এখানে যে লাইট আছে সেই লাইটটা হচ্ছে 00 থাকলে জ্বলবে কেন, কারণ কারেন্ট এদিক দিয়ে আসতে পারবে না, এদিক দিয়ে আসতে পারবে না, কারেন্ট যাবে কোন দিক দিয়ে, এদিক দিয়ে যাবে, কারেন্ট এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে গিয়ে এখানে আসবে। তার মানে কারেন্টটা হচ্ছে এদিকে ওপেন সার্কিট থাকার কারণে কারেন্ট এদিক দিয়ে পাস হতে পারবে না, এদিক দিয়ে ঘুরে তারপরে আগে জায়গায় আসবে। তার মানে এটা হচ্ছে কি হবে, নর গেটের ইলেকট্রিক্যাল সার্কিট হতে পারবে, কারণ প্রথমটার সাথে মিলছে। আমরা এখন বাকিগুলো দেখি মিলে কিনা, তাহলে প্রথম দুইটা জিরো হলেও কি হয়, লাইটটা জ্বলে। দ্বিতীয়টা কি, প্রথমটা জিরো পরেরটা ওয়ান, অর্থাৎ এটা শর্ট সার্কিট। যদি এটা শর্ট সার্কিট হয় তাহলে কারেন্ট এদিক দিয়ে আসতে পারবে না, কিন্তু কারেন্টটা যাবে কোন দিক দিয়ে, কারেন্ট হচ্ছে তোমার পাস হবে হচ্ছে যে শর্ট সার্কিটটা এদিক দিয়ে পাস হয়ে যাবে, কারেন্টটা এদিক দিয়ে এসে এদিকে এসে এটা দিয়ে এসে এদিক দিয়ে চলে যাবে। আমরা জানি শর্ট সার্কিট থাকলে তখন কি হয় না, কারেন্ট অন্য কোনো লাইনে যাবে না, তার মানে এই সাইডে কারেন্টের যাওয়ার কোনো প্রশ্ন আসে না, কারণ সে সবসময় শর্ট সার্কিটে লো রেজিস্ট্যান্সে চলে, যেখানে রোধ কম সেদিক দিয়ে চলাচল করে, কারেন্টটা সবসময় এদিক দিয়ে চলাচল করবে। যখন বি শর্ট সার্কিট হবে, এই যে এখানে ওয়ান থাকার কারণে শর্ট সার্কিট হয়ে যাবে, তখন লাইটটা জ্বলবে না, কারণ ওইদিকে কারেন্টই যাবে না। তার মানে এটাও মিলে গেছে। পরেরটা হচ্ছে প্রথমটা শর্ট সার্কিট, পরেরটা হচ্ছে ওপেন সার্কিট। তাহলে যেখানে শর্ট সার্কিট কারেন্ট সেদিক দিয়ে যাবে, কারেন্টটা তখন এদিক দিয়ে আসে এদিক দিয়ে যাবে, তখন আর লাইটটা জ্বলবে না, কারণ ওই দিক দিয়ে কারেন্ট যাবেই না। আর দুইটা যখন শর্ট সার্কিট তখন তো তোমার কারেন্ট ওই দিক দিয়ে যাওয়ার প্রশ্ন আসে না, কারণ এই দিক দিয়ে চলাচল করবে, কারণ দুইটা এই দিক শর্ট সার্কিট, তার মানে লাইট জ্বলার আর কোনো প্রশ্নই নেই। তাহলে এখানে যেটা আঁকলাম আমরা, এটা হচ্ছে আমাদের নর গেটের তড়িৎ বর্তনী বা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট। ঠিক আছে, পরীক্ষাতে ইলেকট্রিক্যাল সার্কিট গুলো আমাদের বেশি কাজে লাগবে, তাহলে এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তো এটা যদি তোমাকে বলে এটা তুমি হচ্ছে 3 ইনপুটের জন্য করো, তাহলে 3 ইনপুটের জন্য করলে কি করতে হবে, এখানে যা আছে সেগুলাই শুধু চেঞ্জটা কোথায় হবে, চেঞ্জটা হবে তোমার এখানে যোগ করে বার করতে হবে, সবকিছু আগের মতোই তোমাকে শুধু যোগ করে বার করতে হবে, বাকি সবকিছু তুমি একই রকম ভাবে দিবা। আজকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা দিয়ে আমাদের মূলত সৃজনশীল আসবে। আমরা যে বলছি যে হচ্ছে ন্যান্ড গেট এবং নর্গেট সার্বজনীন গেট, এটা তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে আমরা এখানে লিখেছি সবাই নর গেটের, এটা এটা একটু নিজে করবা, আর হচ্ছে না পারলে ভিডিওটা যখন দেখবা তখন স্ক্রিনশট দিয়ে তোমরা বা হচ্ছে দেখে তোমরা হচ্ছে মিলিয়ে নিবা তার সাথে। তো আমাদের এখন যেটা পড়তে হবে সেটা হচ্ছে ন্যান্ড গেট একটা সার্বজনীন গেট আর প্রমাণ। তাহলে খাতায় লিখো ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ, কি লিখবা, ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ, ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ। তো আমরা প্রমাণ করবো হচ্ছে ন্যান্ড গেট যে সার্বজনীন গেট সেটা হচ্ছে এখন প্রমাণ করে দেখাবো। তো আমরা যেটা পড়বো ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ। তো ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ পড়ার জন্য আমাদের ন্যান্ড গেটের সার্বজনীন গেটের সংখ্যাটা পড়তে হবে। একটু আগে আমরা পড়লাম যে যেসব গেটের সাহায্যে 3টা মৌলিক গেট বানানো যায় তাদেরকে বলা হয় সার্বজনীন গেট। তাহলে 3টা মৌলিক গেট কোনটা, এই যে অ্যান্ড, তারপর হচ্ছে অর, তারপর হচ্ছে নট। তাহলে এই নটের কাজ কি, নটের কাজ হচ্ছে ইনপুটে তুমি যা দিবা সেটাকে সে কি করে দিবে, বার করে দিবে। তো প্রশ্নে বলেছে ন্যান্ড গেটের সার্বজনীন গেট বানাইতে হবে বা ন্যান্ড গেট যে সার্বজনীন গেট সেটা প্রমাণ করে দেখাইতে হবে। তো কোন একটা গেট সার্বজনীন গেট হওয়ার জন্য শর্ত হচ্ছে এই গেটের সাহায্যে 3টা গেটে বানাই দেখাইতে হবে। যদি তুমি 3টা গেট বানাই দেখাইতে পারো তখন সেটাকে বলা হবে সার্বজনীন গেট। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নে বলেছে ন্যান্ড গেট সার্বজনীন গেট, এটা প্রমাণ করো। আমরা উপরে কি লিখেছি সবাই, ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ।
তুমি যদি এই কাজগুলো করতে পারো, এখানে যে ডান পাশে তিনটা কাজ আমি দেখাচ্ছি, যে এই এন গেট হচ্ছে গুণ করে, তারপর অর গেট কি করে, অর গেট হচ্ছে যা ইনপুট দিবা সেটাকে হচ্ছে সে যোগ করে দিবে, এন গেট গুণ করে অর গেট কি করে যোগ করে, এই কাজগুলো যদি হচ্ছে ন্যান্ড গেটের সাহায্যে করানো যায়, তাহলে আমরা বলতে পারবো ন্যান্ড গেট হচ্ছে সার্বজনীন গেট, কারণ হচ্ছে সে তিনটা গেট তৈরি করতে পারে বা তিনটা গেটের কাজ সে একাই করতে পারে। যদি এটা করতে পারে প্রমাণ দেখানো যায়, তাহলে আমরা বলতে পারি ন্যান্ড গেট হচ্ছে সার্বজনীন গেট। আমাদের কাজ হচ্ছে তিনটা জিনিস বানানো, একটা হচ্ছে ন্যান্ড এর সাহায্যে নট গেট বানানো, এন্ড বানানো, অর বানানো, এই তিনটা বানাইতে পারলেই আমাদের কাজ শেষ। তাহলে আমাদের কি করতে হবে, এই তিনটা জিনিস বানিয়ে দেখাতে হবে, যে ন্যান্ড গেট হচ্ছে সার্বজনীন গেট, যদি আমরা তিনটা বানিয়ে দেখাতে পারি তাহলে এটা প্রমাণ নিতে হবে। এবার তোমার নাম করবা, এক নম্বরের কাজটা হচ্ছে কি, আমরা ন্যান্ড গেটের সাহায্যে নট গেট বানাবো, তো লিখো নট গেট তৈরি। যদি নট গেট তৈরি করা যায়, তারপর বাকি দুটো তৈরি করা যায়, তখনই বলবো হচ্ছে আমরা ন্যান্ড গেট হলো সার্বজনীন গেট। নট গেট আমরা জানি নট গেটের একটা ইনপুট একটা আউটপুট, আমরা জানি ন্যান্ড গেটের ইনপুট দুইটা, কিন্তু নট গেটের ইনপুট হচ্ছে একটা। তো এখানে ন্যান্ড গেট থেকে নট গেট বানানোর জন্য আমরা কি করতে পারি, ইনপুট দুইটাকে জোড়া লাগিয়ে একটা বানিয়ে ফেলতে পারি, কারণ এইটা হচ্ছে ন্যান্ড গেট, ন্যান্ড গেটের ইনপুট হচ্ছে দুইটা, কিন্তু নট গেটের ইনপুট হচ্ছে একটা। তো তুমি যদি এই দুইটাকে, এই যে ইনপুট দুইটা আছে, এটাকে যদি জোড়া লাগিয়ে এভাবে একটা বানিয়ে ফেলো, তাহলে কিন্তু এটা একটা ইনপুট হয়ে গেল। তাহলে প্রথম যে সমস্যাটা ছিল, নট গেটের একটা ইনপুট কিন্তু ন্যান্ড গেটের ইনপুট হচ্ছে দুইটা, এই একটা সমস্যার সমাধান হয়ে গেল। এখন দেখতে হবে যে এখানে ইনপুট দিলে কি হয়। মেহরিন, জি স্যার, স্যার আমি মাত্র বাইরে থেকে আসছি, আমার বোনের বাসায় গেছিল। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমাকে আমি রেকর্ড পাঠিয়ে দিব না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, এইখানে যদি আমরা ইনপুটে এ দেই, তাহলে এখানেও এ পাওয়া যাবে, এই নিচেও এ পাওয়া যাবে, দুই জায়গাতে কি আসবে, এ আসবে, দুই জায়গাতেই এ আসবে। যদি এ আসে, আমরা জানি যে ন্যান্ড গেটের কাজ কি, ন্যান্ড গেটের কাজ ইনপুটে সে যা পাবে সেটাকে সে গুণ করে বার করবে। একটু আগে বলেছি যে ন্যান্ড গেটের কাজ হচ্ছে ইনপুটে যা পাবে তাকে সে গুণ করবে। তো ইনপুটে সে পাচ্ছে দুইটা এ, একটা এ দিলে এখানে দুই তার হওয়ার কারণে দুইটা এ হয়ে যাবে, হলে কি হবে, দুইটা সে গুণ করবে তারপর বার করবে। আমরা পড়েছিলাম যে হচ্ছে দুইটা এ থাকলে লজিক, এই যে সমীকরণের ক্ষেত্রে বা হচ্ছে তোমার বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে দুইটা এ থাকলে একটা এ লেখা যাবে। তাহলে দেখো, এখানে ইনপুটে যদি এ দেই, তাহলে পাওয়া যাচ্ছে হচ্ছে এ বার কার মতো কাজ করলো, এটার মতো কাজ করলো, তার মানে আমরা ন্যান্ড গেটের সাহায্যে নট গেট তৈরি করতে পারছি, ন্যান্ড গেটের সাহায্যে আমরা নট গেট তৈরি করতে পারছি। সবাই কি বুঝতে পারছো? বুঝতে না পারলে বলতে পারো। আমরা তৈরি করলাম হচ্ছে ন্যান্ড গেটের সাহায্যে নট গেট। তাহলে ইনপুটে আমরা প্রথমে দেখলাম যে হচ্ছে ন্যান্ড গেটের ইনপুট দুইটা আর নট গেটের ইনপুট একটা, তাই আমরা এই দুইটা দিয়ে একটা ইনপুট বানিয়ে ফেললাম। এরপর আমরা কি করলাম, তারপর হচ্ছে আমরা ইনপুট এ দিলাম, ইনপুট এ দেওয়ার পরে কি হলো, এখানে ইনপুট এ দেওয়ার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে দুইটা ইনপুট থাকার কারণে, দুইটা ইনপুট থাকার কারণে কি হয়েছে, দুইটা ইনপুট এখানে গুণ হয়েছে। আমরা জানি ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করে বার করা, আবার জানি দুইটা এ থাকলে একটাই লিখা যায়, তাহলে ফাইনালি আমরা পেলাম হচ্ছে এ থেকে এ বার। তাহলে ইনপুট, তোমরা যদি এভাবে চিন্তা করো, একটা বক্স চিন্তা করো, যে ইনপুট আছে এ, আউটপুটে পেয়েছি এবার, মাঝখানে ধরো আমার বক্সের ভিতর কি আছে আমি জানি না, আমি যদি ইনপুটে এ দেই সে আমাকে রেজাল্ট দেয় এবার, তার মানে কার মতো কাজ করলো, এটা এটা হচ্ছে নট গেটের মতো কাজ করলো। তার মানে বলতে পারি যে ন্যান্ড গেটের সাহায্যে নট গেট তৈরি করা পসিবল। ওকে, তো এখন আমরা ন্যান্ড গেটের সাহায্যে অন্য একটা গেট তৈরি করব, দেখি আমরা কোনটা তৈরি করতে পারি। তো আমরা এরকম একই রকম দুইটা গেট নেই, যে এটার মতো করে আমরা দুইটা গেট নেই, দুইটা গেট নিয়ে দুইটাকে আমরা একসাথে কানেক্ট করবো, যেহেতু আমরা জানি যে আমরা হচ্ছে এন্ড অথবা অর তৈরি করতে যাচ্ছি। আমরা এটা দিয়ে কি তৈরি করতে যাচ্ছি, এই যে এন্ড অথবা অর, তো এন্ড আর অর এর দুইটার ক্ষেত্রে একটা কমন জিনিস হচ্ছে দুইটাতে ইনপুট হচ্ছে দুইটা, এই দুইটার মধ্যে ইনপুট কি করে, দুইটা করে ইনপুট আছে। তাই আমরা কি করলাম, দুইটা ইনপুট নিলাম, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, দুইটা ইনপুট দিলাম। তো দুইটা ইনপুট দিলে এইখানে প্রথমটাতে আমরা কি পাবো, যেহেতু নট গেট, তাহলে প্রথমটা পাবো হচ্ছে আমরা এ বার, আর দ্বিতীয়টাতে পাবো হচ্ছে আমরা বি বার, কারণ ইনপুটে বি দিলে এখানে নট গেট হওয়ার কারণে বি বার হয়ে যাবে। এখন দুইটাকে আমরা যেহেতু বলেছে ন্যান্ড গেটের সাহায্যে বানাইতে হবে সবকিছু, তাহলে আমরা এখানে একটা ন্যান্ড গেট কানেক্ট করলাম, যেহেতু বলেছে ন্যান্ড গেটের সাহায্যে সবকিছু বানাইতে হবে, তাহলে আমরা এখানে ন্যান্ড গেট কানেক্ট করলাম। তো ন্যান্ড গেট কানেক্ট করলে যেটা হবে সেটা হচ্ছে, এখানে ইনপুটে এ দিয়েছিলাম, এখানে বি দিয়েছিলাম, প্রথমটাতে আসবে এ বার, এটাতে আসবে বি বার, তাহলে ন্যান্ড গেটের
কাছে ইনপুটে যা পাবে সেটাকে সে গুণ করে বার করবে, ইনপুটে যা পাবে গুণ করে বার করবে, ঠিক আছে? তাহলে ইনপুট এখানে এ বার পেয়েছে, বি বার পেয়েছে, দুইটাকে সে গুণ করবে আগে, তারপর কি করবে উপরে একটা বার দিবে, কি করবে সে গুণ করে বার করবে। এখন যদি আমরা ডি মর্গানের সূত্র অনুসারে ভাঙি, আমরা জানি ডি মর্গানের সূত্র কি, বড় একটা বার থাকলে ভেঙে লিখতে হয় আর গুণ থাকলে প্লাস হয়ে যায়। তাহলে এর উপর একটা বার আগেই ছিল, বি এর উপর একটা বার আগেই ছিল, আর এখানে গুণের পরিবর্তে বড় বারটাকে ভাঙে একটা আসবে, আর বারটা ভেঙে দুই জায়গায় বসে যাবে, এর এবারের উপর একটা বসবে, বি বারের উপর একটা বসবে। তাহলে আমরা জানি দুইটা বার থাকলে বারে বারে ক্যান্সেল, ফাইনালি থাকবে হচ্ছে এ প্লাস বি, ফাইনালি থাকবে হচ্ছে এ প্লাস বি। তাহলে বলো তো এটা কার মতো হয়ে গেছে, কোন গেটের মতো হয়ে গেছে? এটা হচ্ছে অর গেট হয়ে গেছে, নাম্বারে তৈরি করলাম আমরা অর গেট, আর ন্যান্ড গেটের সাহায্যে অর গেট তৈরি করা পসিবল। এটা আমরা দেখাই দিলাম, যে প্রথমটা দেখাইছিলাম হচ্ছে নর তৈরি করা পসিবল, আর এখানে দেখলাম অর গেট তৈরি করা পসিবল। ইনপুটে ইনপুটে কি আছে আর আউটপুটে কি আছে আমরা দেখি। দেখো ইনপুটে যদি আমরা এ আর বি দেই, ভিতরে বক্সের ভিতরে আমরা তাকাচ্ছি না, আমরা যদি ইনপুটে এ আর বি দেই, এখানে এ আর বি দেই, তাহলে আউটপুটে পাচ্ছি এ প্লাস বি। তাহলে কার মতো কাজ করলো? এটা হচ্ছে অর গেটের মতো কাজ করলো। অর গেটে ইনপুটে যা দিবা সেটাকে সে যোগ করবে, তাহলে কি হলো এখানে অর গেট তৈরি হয়ে গেল। এখন বলতে পারো যে স্যার আপনি বুঝলেন কিভাবে চিত্রটা এরকম হবে, এরকম না করলে অর গেট, এই ন্যান্ড গেটের সাহায্যে অর গেট হবে না, এভাবেই করতে হবে, কারণ হাতে তো অপশন অনেক, একটা হচ্ছে ন্যান্ড গেটের সাহায্যে তৈরি করতে হবে, ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করা যাবে না। তো এভাবে চিত্র না নিলে তোমার যোগটা আসবে না, যোগটা দেখো মাঝখানে যোগ আনতে হবে। এই যোগ আনার জন্য আমরা কি করছি, উপরে বার যেহেতু আছে সেজন্য আমরা গুণ আছে, আমরা জানি গুণ থাকলে কি হবে প্লাস হয়ে যাবে, এই জন্য আমরা মূলত এভাবে নিয়েছি যেন দুইটা গুণ চিহ্ন আসে আর বার আমরা ন্যান্ড গেটের সাহায্যে তৈরি করে ফেললাম। আচ্ছা আমাদের তিন নাম্বারটা ন্যান্ড গেটের সাহায্যে এন গেট তৈরি করা, আমাদের প্রশ্ন থাকলে বলতে পারো, এটু এখানে যদি প্রশ্ন থাকে বলতে পারো হচ্ছে ন্যান্ড গেটের সাহায্যে এন গেট তৈরি করব। দেখো এন গেট তৈরি করার জন্য আবার নতুন করে, আচ্ছা আমাদের নেটে আমরা তিন নাম্বারটা শুরু করি। তিন নাম্বারটা কি ছিল, আমরা তৈরি করব কি, আমরা তৈরি করব হচ্ছে এন গেট, দুই নাম্বারে তৈরি করেছিলাম অর গেট, একটাই বাকি আছে সেটা হচ্ছে এন গেট বাকি আছে। এন গেট হচ্ছে কি, ইনপুটে যা দিব সেটাকে সে গুণ করে দিবে, গুণ করে দিলেই এন গেট হয়ে যাবে। এখন দেখো আমরা জানি ন্যান গেটের কাজ কি, আমরা জানি ন্যান গেটের কাজ হচ্ছে গুণ করে বার করা, আমরা জানি ন্যান গেটের কাজ কি গুণ করে বার করা। ইনপুটে যদি এ দেই আর যদি হচ্ছে বি দেই, তাহলে ন্যান গেট কি করে গুণ করে বার করে, গুণ করে বার করে, তার মানে এখানে আমরা পাবো হচ্ছে এ ইন্টু বি বার, এখানে পাবো আমরা এ ইন্টু বি বার, এ ইন্টু বি বার পাবো, এটা হচ্ছে ন্যান গেটের ফলাফল। এখন আমাকে মানাইতে হবে এন গেট, তো আমি যদি এইটার উপর একটা বার আনতে পারি, এটার উপর একটা বার আনতে পারি, আমি যদি এ বি বারের উপর যদি একটা বার আনা যায় কোনোভাবে, তাহলে বারে বারে কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। এই যে এ বি বার আছে, এটার উপর যদি আরেকটা বার আনা যায় তাহলে বারে বারে ক্যান্সেল হয়ে যাবে, হয়ে যাবে এ বি। আমাদের তো এ বি দরকার, আমরা এন গেট বানাতে চাচ্ছি, যেহেতু এন গেট বানাতে চাচ্ছি আমাদের দরকার হচ্ছে এ ইন্টু বি, এন গেট রেজাল্ট কি এ ইন্টু বি, তাহলে এ ইন্টু বি আমরা বানাতে চাচ্ছি। তাহলে ইনপুটে আমি যদি এ আর বি দেই তাহলে ফাইনালি এ বি আসবে, যদি আমরা বারটাকে তুলতে পারি। এখন বার তোলার জন্য একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে যদি একটা নট গেট আনতে পারি, এখানে আমরা এন গেট সাথে নট গেট কিভাবে বানাই আমরা একটু আগে দেখেছি, যে ইনপুট যেটাকে একসাথে করে দিলেই সেটা নট গেটের মতো কাজ করে, তাই না? আমরা তো এখানে এই নট গেটটা দিতে পারবো না, কারণ এখানে প্রশ্নে বলেছে ন্যান গেটের সার্বজনীনতা প্রমাণ করো, প্রশ্নে বলেছে কি ন্যান গেটের সার্বজনীনতা